বিচিত্র সংবাদে স্বাগতম। বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী মানুষ মেহমেদ ওজুরেক, পাঠকের কাছে নামটি অপরিচিত হতে পারে, তবে তুরস্কের এই মানুষটি বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী, পেয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডের স্বীকৃতি। তবে শুধু রেকর্ড করাই নয়, রেকর্ড ধরেও রেখেছেন মেহমেদ। প্রায় 20 বছর ধরে বিশ্বের আর কেউ নাকের আকারে তাকে ছাড়িয়ে যেতে পারেননি। 2001 সালে প্রথমবার মেহমেদের নাক মেপে দেখেছিলেন গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। সে সময় তার নাক ছিল 8.8 সেন্টিমিটার বা 3.46 ইঞ্চি লম্বা। এরপর আরও 2 বার মেহমেদের নাক মেপে দেখা হয়। সর্বশেষ মাপা হয় 2010 সালের 18 মার্চ ইতালির রোমে। ধারণা করা হয়েছিল স্বাভাবিকভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দৈর্ঘ্যের হেরফের হয়, তবে শেষ পর্যন্ত মেহমেদের নাকের আকারে কোনো হেরফের দেখা যায়নি। 71 বছর বয়স মেহমেদের, এমন নয় বিশ্বের আরও কারো তার মতো বড় নাক নেই, কিন্তু তারা জনসমক্ষে এসে বিষয়টি কখনো দাবি করেননি। হয়তো নিজেদের নাকের আকার মাপার সুযোগও দেননি কোনো সংস্থাকে। সেই যাই হোক, লম্বা নাক থাকায় কিছু সুবিধা কি তিনি পান? মেহমেদের অন্তত তাই ধারণা। তার ঘ্রাণ শক্তি অন্যদের চেয়ে বেশি, গন্ধ শনাক্ত করার ক্ষেত্রে তা আরও বেশি কার্যকর বলে জানান তিনি। তবে হঠাৎ করেই যে মেহমেদের লম্বা নাক আবিষ্কার করা হয়েছে তা নয়, বংশগতভাবে লম্বা নাকের ঐতিহ্য তাদের। মেহমেদ জানান, লম্বা নাক নিয়ে চিকিৎসকদের কোনো ব্যাখ্যা পাননি তিনি, তবে তার বাবা চাচাদের লম্বা নাক রয়েছে। নিজের নাক নিয়ে মেহমেদ বলেন, আমি এটি পছন্দ করি, বিশ্ব এটি পছন্দ করে, গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এটি পছন্দ করেছে, অবশ্য আমার স্ত্রীও এটি পছন্দ করে। তবে মেহমেদ যখন ছোট ছিল তখন পরিবেশ ছিল অন্যরকম, সমবয়সীদের কাছ থেকে কটু মন্তব্য শুনতে হতো তাকে, বন্ধুরা তাকে বিরক্ত করার জন্য বড় নাক ডাকত। মেহমেদ বলেন, সৃষ্টিকর্তা আমাকে এমন বানিয়েছেন, আমার কিছুই করার নেই, তবে আমি যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যাই সবাই আমার দিকে তাকিয়ে থাকে, তারা আমাকে পরীক্ষা করে, আমি জানি তারা তখন কি ভাবছে। কথিত রয়েছে বিশ্বের দীর্ঘতম নাক ছিল থমাস ওয়েডার্সের। তিনি 1770 সালের দিকে ইংল্যান্ডে বসবাস করতেন। ওয়েডার্স একটি ভ্রাম্যমান সার্কাস দলের সদস্য ছিলেন। তার নাক ছিল 19 সেন্টিমিটার বা 7.5 ইঞ্চি লম্বা। ধন্যবাদ।